হাই ফ্রেন্ড, এই দেখো আমার মামা লাদাখ থেকে বাড়ি ফেরার ফিরলো। খুব তাড়াতাড়ি সফর কমপ্লিট করে ফেললো, কেননা মামা এক মাস টাইম নিয়ে যাওয়ার পর মোটামুটি 10 থেকে 15 দিনের ভিতরে কভার করলো সব। রে মামা, কেমন ঘুরলেন এখানটায়? আমার খুবই ভালো লেগেছে আপনার। হ্যাঁ, আর আমি মোটামুটি আপনার 25 দিন 1 মাস সময় নিয়েছিলাম। হ্যাঁ, সেটা আমি 15 দিনে সব কিছু কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। 15 দিনে আজকে নিয়ে আপনার মোটামুটি 16 দিন হয়েছে আমার। তা আজ অবধি কোনো ইউটিউবার যেটা পারেনি সেটা আমি করি, নিজে দেখেছি। সবাই তো আপনার যাই গাড়ি টেনে করে নিয়ে গিয়ে সব ঘোরাফেরা করে, কিন্তু আমি তা করিনি। ডাইরেক্ট বাড়ি থেকে গাড়ি চালিয়ে গেছি, আবার সেখান থেকে বাড়ি রিটার্ন এসেছি গাড়ি চালিয়ে। কেন, সবাই ট্রেনের লোক, আমি ট্রেনের লোক নয়। সব ইউটিউবার হচ্ছে গাড়ি চালায় না, তারা মানুষকে দেখায় আমরা গাড়ি করে ঘুরছি, কিন্তু সেটা সত্য নয়, তারা ট্রেনে করে নিয়ে যায় গাড়ি। আর আমি আপনার সত্যিকারের যেটা করি দেখেছি, 1400 কিলোমিটার রাস্তা 22 ঘন্টাতে চালি কোথাও দাঁড়াইনি, একবারে বাড়ি চলে এসেছি। একবারে হচ্ছে নিউ দিল্লি থেকে বাড়ি একদিনে চলে এসেছি 22 ঘন্টাতে। এটা আজ অবধি আমি নিজেও কখনো দেখিনি যে একটা ইউটিউবার 22 ঘন্টা গাড়ি চালে, সেটা আমি করে দেখিয়েছি। মাত্র 22 ঘন্টার ভিতরে 8 ঘন্টা খাওয়ার জন্য আমি স্টে করেছি, বাস এতটুকু। তাহলে আপনারা শুনলেন, 22 ঘন্টাতে এক ডাইরেক্ট চলে আসলো বাড়ি 22 ঘন্টা। কোথায় ছেড়ে যাবো ভাই? বাড়ি মোটামুটি আমি ছেড়েছি নিউ দিল্লি। নিউ দিল্লি থেকে এক টানে বাড়ি একবার নদিয়া পলাশি এক টান 22 ঘন্টা। ওরা ব্যাপার এরকম আজ প্রথম শুনছে। আমার বাসকেট ভেঙে গেছে, গাড়ি তো অনেক কিছু ক্ষতি মতো হয়েছে, গাড়িতে কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, কলকাতার এক বোকা বাঙালকে পেয়েছিলাম, সে বাঙাল এই গাড়িতে চাপার পর হ্যাঁ বাস্কেটটা পড়ে ভেঙে যায়, মানে গাড়িটা সাইড সাইড লাগানো ছিল, সে বসেছিল আর তখন পড়ে ভেঙে যায়। সে বসেছে আর গাড়িটা পড়ে গেছে, ঠিক আছে। তা বন্ধুরা দেখলেন আমার মামা বাড়ি চলে এসছে, খুব সুন্দরভাবে বাড়ি চলে এসছে। কোনো যেটা দুনিয়ার সবচেয়ে মানে যেটা বলবো সুপার বাইক, এক কথায় সুপার বাইক যেটা বলে সেটা হচ্ছে আর এক্স 100 সুপার বাইক। 100 হচ্ছে সুপার বাইক, যেখানে আপনার বুলেট KTM উঠতে পারছে না, স্লিপ মারছে, সেই জায়গায় এই বাইক উঠি দেখেছে। আর এমনকি যত BSFরা আছে আপনার, সবাই আমাকে হেল্প করেছে, BSF পাবলিক সবাই হেল্প করেছে, ছেলে মেয়ে সবাই কিন্তু আমাকে হেল্প করেছে। তা শুনলেন আমার মামার মুখ থেকে ডাইরেক্ট, হ্যাঁ কোনো কাহিনী না, আমার মামার যেটা বলেছে সত্যি কথাই। তা সেখানে বড় বড় গাড়িও সেখানে চলে না, কিন্তু মামার আর এক্স 100 নিয়ে সেই জায়গাটা দেখে এসছে, সেই জায়গায় কীরকম গাড়ি চলে না ধরে মানুষকে দেখেও এসছে আর নিজেও দেখেও এসছে।